Okay. Financial management. Okay. Let's see. Capital budgeting. বেসিক্যালি ক্যাপিটাল বাজেটিংটা হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট ডিসিশনে আপনার ইনভেস্টমেন্ট ডিসিশন নিতে হেল্প করে। হ্যাঁ, কীভাবে হেল্প করে এই বিষয়টা আমি দেখানোর চেষ্টা করব যে কীভাবে আমরা সেভারেল অপশনস থেকে সেভারেল প্রজেক্টস থেকে সুইটেবল প্রজেক্টটা সিলেক্ট করতে পারি। এটা আমরা ক্যাপিটাল বাজেটিংয়ের যে বিভিন্ন টেকনিক্স আছে এই টেকনিক্স ইউজ করার মাধ্যমে আমরা এটা জানতে পারবো। ওকে ওকে, বেসিক্যালি হচ্ছে ক্যাপিটাল বাজেটিংটা হচ্ছে আমরা এইভাবে বলতে পারি, ক্যাপিটাল বাজেটিং ইজ দ্য প্রসেস অফ ইভালুয়েটিং and selecting long term investment, ঠিক আছে, associated with the firm's wealth ম্যাক্সিমাম গোল। ওকে, দিস ইজ দ্য ক্যাপিটাল বাজেটিং। হিয়ার দেয়ার আর সেভারেল কি পয়েন্টস। ফার্স্ট ইজ ইভালুয়েটিং, দ্য কি পয়েন্ট। সেকেন্ড ইজ সিলেক্টিং। থার্ড ইজ লং টার্ম ইনভেস্টমেন্ট। অ্যান্ড লাস্ট ইজ ফার্মস ওয়েলথ ম্যাক্সিমেশন গো। অর্থাৎ আমরা ক্যাপিটাল বাজেটিং জানতে হলে এই বিষয়গুলো আপনার জানতে হবে, এটা মুখস্থ করার কোনো জরুরি না, ঠিক আছে। পরীক্ষা আসলে হয়তো লিখলেন দু এক কথা, বাট বেসিক্যালি হচ্ছে আপনাদের জানতে হবে যে ক্যাপিটাল বাজেটিং বলতে আমরা কি বুঝি। এটাই মানে শুধু ডিফিনেশন মুখস্থ করলে হবে না, এই বিষয়টা আপনাকে জানতে হবে যে আসলে এর মধ্যে কী কী পয়েন্টসগুলো থাকবে এবং এর এক্সপ্লেনেশনটা কী। হ্যাঁ, বেসিক্যালি হচ্ছে ইভালুয়েটিং বলতে আমরা কি বুঝি, ইভালুয়েটিংটা হচ্ছে যে আপনার যে বিভিন্ন প্রজেক্টের এগেনস্টে যে ডেটা থাকবে এই ডেটাগুলা আপনার ক্যাপিটাল বাজেটিংয়ে যে টেকনিক্স থাকবে এইগুলোর মাধ্যমে সে এক্সামাইন করা, বিভিন্ন ফর্মুলা বা যে টুলস আছে এই টুলসগুলো আমরা ইউজ করব। ওকে ওকে, এই ইভালুয়েটিং যে বিষয়টা এটা কীভাবে করা হয়, ইউজিং ভ্যারিয়াস টেকনিক্স। ওকে, এই ভ্যারিয়াস টেকনিক্স সম্পর্কে আমরা জানব, ঠিক আছে। এরপরে আসতেছে হচ্ছে আপনার সিলেক্টিং, দ্য বেস্ট ওয়ান, দ্যাট ইজ সিলেক্টিং লং টার্ম ইনভেস্টমেন্ট মিন্স বলতে এখানে বোঝাচ্ছে হচ্ছে আপনার কাছে যে অ্যাভেলেবেল অল্টারনেটিভস থাকবে, অনেকগুলো অপশন থাকবে, এর মধ্য থেকে বেস্ট ওয়ানটাকে আপনাকে চুজ করতে হবে। ওকে, সেক্ষেত্রে হচ্ছে বিভিন্ন ক্রাইটেরিয়া থাকবে। এই সিলেক্টিং লং টার্ম ইনভেস্টমেন্ট যেটা বলছি এইটার ক্ষেত্রে কিন্তু আপনার বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া থাকবে, অর্থাৎ আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফলোয়িং দ্য রুলস অফ থাম্প যেটাকে বলা হয়। একটা রুলস আছে, হ্যাঁ, বিভিন্ন ক্রাইটেরিয়া দেওয়া আছে যে এই ধরনের ভ্যালু হলে এটা অ্যাকসেপ্ট, এই ধরনের ভ্যালু হলে এটা হচ্ছে রিজেক্ট, যেটা আমি একটু পরে এই বিষয়গুলো বলবো। অর্থাৎ ফলোয়িং ভ্যারিয়াস অর্থাৎ ইউজিংও দিতে পারেন ক্রাইটেরিয়া,
ঠিক আছে দেন বলছে লং টার্ম ইনভেস্টমেন্ট হোয়াট ইউ মিন বাই লং টার্ম ইনভেস্টমেন্ট 5 ইয়ার্স মানে বেসিক্যালি আমরা খুব সহজে যদি বলি তাহলে মোর দ্যান 1 ইয়ার ঠিক আছে বিভিন্ন আপনার ইনস্টিটিউট বা বিভিন্ন রাইটার্সরা বিভিন্নভাবে এক্সপ্লেন করছে কেউ বলছে 5 বছর থেকে কেউ বলছে 1 বছর থেকে কেউ এক্সেট্রা এক্সেট্রা বেসিক্যালি যদি আমরা এইভাবে এক্সপ্লেন করি যে লেস দ্যান 1 ইজ শর্ট টার্ম ইনভেস্টমেন্ট মোর দ্যান 1 ইজ লং টার্ম ইনভেস্টমেন্ট ক্লিয়ার বিষয়টা তাহলে শর্ট টার্ম বলতে আমরা বুঝবো হচ্ছে মনে করেন ধরে নেন যে দুই ধরনের প্রজেক্ট থাকে এটা হচ্ছে শর্ট টার্ম এটা হচ্ছে লং টার্ম যেটা এক বছরের মধ্যেই শেষ হয়ে যায় যেমন আপনি একটা দোকান থেকে পণ্য ক্রয় করলেন আপনি যার কাছে ক্রয় করলেন তার কাছে এটা কি এটা কি তার কাছে এটা কিন্তু শর্ট টার্ম ইনভেস্টমেন্ট কেন বলেন তো ইনভেস্টমেন্ট তার ক্ষেত্রে এটা শর্ট টার্ম ইনভেস্টমেন্ট কেন কিনে বিক্রি করতেছে আমার কাছে বাট সে আমার কাছে তো বাকিতে দিচ্ছে বাট তার লাভটা কি এখানে মানে কেন তার ক্ষেত্রে এটা ইনভেস্টমেন্ট হচ্ছে সে দ্যাট আপনি একজন দোকানদার ধরে নেন ঠিক আছে এখন আপনি হচ্ছে কি করলেন আপনি হচ্ছে আপনার যে কাস্টমার আছে কাস্টমারকে আপনি মনে করেন সে দ্যাট 1 লক্ষ টাকার প্রোডাক্টস বাকিতে দিলেন ঠিক আছে আমরা বিজনেসের ক্ষেত্রে আপনাকে এটাকে ইনভেস্টমেন্ট বলতেছি যদিও আপনি বাকি বলে নিজেকে অনেক অনিশ্চিত ভাবতেছেন কিন্তু বেসিক্যালি এটা যদি প্রপারলি আপনি হ্যান্ডেল করতে পারেন এটাকে একটা ইনভেস্টমেন্ট বলা হয় এটা কেন বা এর পিছনে লজিকটা কি আসলে কেন ইনভেস্টমেন্ট বলা হয় এক্স্যাক্টলি বেসিক্যালি হচ্ছে আপনি যখন বাকিতে নেবেন তখন কিন্তু তারা যেটা করবে সেটা হচ্ছে পণের একবার মেন যে প্রাইস ঠিক আছে সেটা ধরবে অর্থাৎ সেখানে কিন্তু তারা এক্সট্রা লাভ করার চেষ্টা করবে এক্স্যাক্টলি ইভেন তারা কিন্তু এখানে আরও একটা বিষয় অ্যাড করার চেষ্টা করে যে তার এই টাকাটা যদি অন্য জায়গায় ইনভেস্ট করতো তাহলে এই ক্ষেত্রে কত টাকা সে লাভ করতো অর্থাৎ এই বিষয়গুলো ক্যালকুলেশন করেই কিন্তু সে ওই পণ্য মূল্যটা নির্ধারণ করবে দ্যাটস হয় এটাকে ওয়ান কাইন্ড অফ শর্ট টার্ম ইনভেস্টমেন্ট বলা হয় এটাকে বলা হয় ট্রেড ক্রেডিট এটাকে কী বলা হয় ট্রেড ক্রেডিট ঠিক আছে ব্যবসায়িক ঋণ যেটাকে বলি আমরা ঠিক আছে অর্থাৎ বেসিক্যালি হচ্ছে এটা হতে পারে যারা হচ্ছে আপনার রিটেল সেলার আছে তারা হোলসেলারের কাছ থেকে এমন ধরনের সুবিধা নিতে পারে তাহলে আপনার হোলসেলারের পক্ষ থেকে এটা কি ইনভেস্টমেন্ট শর্ট টার্ম ইনভেস্টমেন্ট অর্থাৎ বেসিক্যালি হচ্ছে যদি কোনো ইনভেস্টমেন্টের ডিউরেশান লেস দ্যান 1 হয় তাহলে আমরা সেটাকে বলছি শর্ট টার্ম বাট যখন আপনি সে দ্যাট একটা ল্যান্ড ক্রয় করতেছেন অথবা যে কোনো একটা মেশিন ক্রয় করতেছেন হ্যাঁ সে দ্যাট ইউনিভার্সিটির ক্ষেত্রে বলি তা আপনার এরকম এলইডি টিভি ক্রয় করছে অথবা কম্পিউটার ক্রয় করছে এগুলো কি অবভিয়াসলি লং টার্ম কারণ এনারা কিন্তু 1 বছরের জন্য ক্রয় করে নাই নষ্ট হলে ভিন্ন কথা বাট এনাদের মোটিভটা কী ছিল যে অনেক দিন ধরে এটা ইউজ করার মোটিভ ছিল দ্যাট ইজ এটাকে বলা হবে হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্ট এই যে বিভিন্ন ধরনের অপশন তৈরি হয় আপনি যখন বিজনেস করেন বিভিন্ন ধরনের যে অপশন থাকে অপশনটা আপনি খুঁজেন এটা কি আপনি 1 বছরের কমের জন্য খুঁজেন নাকি বেশির জন্য খুঁজেন আপনারা যখন বিজনেস করেন তখন 1 বছর বিজনেস করার জন্য করেন মানে প্ল্যান করেন নাকি হচ্ছে লং টার্মের জন্য অবভিয়াসলি সারা জীবনের জন্য চেষ্টা করেন একটা বিজনেস যদি দাঁড় করাতে পারে তাহলে আমি আর কিছু করবো না আমি শুধু বিজনেস নিয়েই থাকবো দ্যাট ইজ এই যে বিষয়টা বলা হচ্ছে এটাকেই বলা হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্ট ক্লিয়ার ওকে দেন বলছে ফার্মস ওয়েলথ ম্যাক্সিমাইজেশন গোল যেটা প্রথম দিন বলেছিলাম যে একটা ফার্মের কখনো প্রফিট ম্যাক্সিমাইজেশন গোল হইতে পারে না হয়তো শর্ট টার্মে এটাকে প্রফিট ম্যাক্সিমাইজেশন আপনি বলতে পারেন বাট লং টার্মে কখনো একটা ফার্মের গোল কি হইতে পারবে না প্রফিট ম্যাক্সিমাইজেশন হইতে পারবে না তাহলে ওই প্রতিষ্ঠানটা খুব দ্রুতই হচ্ছে ফল করার পসিবিলিটি থাকবে ঠিক আছে অর্থাৎ তাদের মেন মোটিভ হওয়া উচিত হচ্ছে ওয়েলথ ম্যাক্সিমাইজেশন ঠিক আছে এটা বেসিক্যালি হচ্ছে শেয়ার হোল্ডারদের ওয়েলথ ম্যাক্সিমাইজেশন করার মাধ্যমে আপনার এই গোলটা অ্যাচিভ হয় অর্থাৎ তাদের শেয়ার প্রাইসটা কী হয়ে যাবে অনেক বেড়ে যাবে হাই ম্যাক্সিমাম পর্যায়ে থাকবে যেমন গ্রামীণ ফোনের এখন যে উদাহরণ হিসেবে আমরা বলতে পারি তাহলে বেসিক্যালি আমরা এখন যেটা বলবো সেটা হচ্ছে
এইখানে দুইটা জিনিস বেসিক্যালি শেখার চেষ্টা করব। একটা হচ্ছে যে কি ধরনের টেকনিক ইউজ করা হচ্ছে, আর একটা হচ্ছে যে ভ্যারিয়াস ক্রাইটেরিয়া। ঠিক আছে, এই বিষয়গুলো জানার চেষ্টা করব। ওকে, দেয়ার আর সেভারেল টেকনিক্স ইভালুয়েটিং প্রজেক্টস। ওকে, বেসিক্যালি উইল ডিসকাস অ্যাবাউট থ্রি অর ফোর টেকনিক্স। ওকে, উইল ডিসকাস অ্যাবাউট টেকনিক্স অফ ক্যাপিটাল বাজেটিং। ওকে, ফার্স্ট ইজ নিট প্রেজেন্ট ভ্যালু। ওকে, সেকেন্ড ইজ মার্ক ইট এজ বি। ওকে, পে ব্যাক পিরিয়ড। থার্ড ইজ ইন্টারনাল রেট অফ রিটার্ন, অ্যান্ড ফোর্থ ইজ প্রফিটেবিলিটি ইন্ডেক্স। প্রফিটেবিলিটি প্রফিটেবিলিটি ইন্ডেক্স। ওকে, তাহলে এখানে বেসিক্যালি ভ্যারিয়াস টেকনিক্সের মধ্যে আমরা বেসিক্যালি এই চারটা টেকনিক্স নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এই চারটা টেকনিক্সই আপনার ক্যাপিটাল বাজেটিংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং যে কোনো প্রজেক্ট আপনার সিলেকশন করার ক্ষেত্রে এই টেকনিক্সগুলো আপনার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে, এখন আমরা চেষ্টা করব কীভাবে পে ব্যাক পিরিয়ডটা আমরা ক্যালকুলেশন করতে পারি এবং ডিসিশনগুলো নেওয়া হয় পে ব্যাক পিরিয়ডের ক্ষেত্রে, কীভাবে নিট প্রেজেন্টের ক্ষেত্রে হয়, ইন্টারনাল রেট অফ রিটার্নের ক্ষেত্রে হয়, এবং প্রফিটেবিলিটি ইন্ডেক্সের ক্ষেত্রে কীভাবে আমরা ক্যালকুলেশন করতে পারি এবং কীভাবে ডিসিশন নিতে পারি, এই বিষয়গুলো এখন আমরা জানার চেষ্টা করব। ওকে, আচ্ছা, এখন আমি আরেকটা বিষয় বলেছিলাম না, সিলেক্টিং দ্য প্রজেক্টস, দ্যাট ইজ আমি কি বলেছি যে আপনার এই যে পে ব্যাক পিরিয়ড বা ইন্টারনাল নিট প্রেজেন্ট ভ্যালু বা ইন্টারনাল রেট অফ রিটার্ন বা প্রফিটেবিলিটি ইন্ডেক্স, এর ভ্যালু কত হলে বা কেমন পর্যায়ে থাকলে আমরা প্রজেক্টগুলো অ্যাকসেপ্ট করবো বা প্রজেক্টগুলোকে আমরা রিজেক্ট করবো, এই ক্রাইটেরিয়াগুলো আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, এজন্য আপনারা যেটা করবেন, আমি যে যে পয়েন্ট নিয়ে কথা বলবো আপনারা কিন্তু ওইগুলো একটু নোট করে রাখবেন, এবং আমি তো শিটগুলো দিয়ে দিব। হ্যাঁ, শিটগুলো দিলে ওই পয়েন্টগুলো দেখবেন, খুব বেশি পয়েন্ট দেখা দরকার নাই, আর সূত্র ওইভাবে মুখস্থ করা দরকার নাই, ফর্মুলাগুলো আমি বারবারই বলতেছি যে আমি ওটা দেখব, কিন্তু মানে কোন বেসিসে কোন ফর্মুলা কোথায় ইউজ করতেছি এই বিষয়টা কিন্তু আপনাদের দেখতে হবে, এটা কিন্তু আমি বলে দেবো না। আমি কিন্তু এটা বলবো না যে এই ম্যাথ এই ফর্মুলা ইউজ করেন, এমনভাবে দেবো না, কিন্তু আমি ম্যাথ দিব লাস্টে বলে দিতে পারি যে ইম্পর্ট্যান্ট ফর্মুলা বা ইউজফুল ফর্মুলা লিখে ফর্মুলাগুলো দিয়ে দেবে, কোন অঙ্কের সাথে কোনটা ইউজ করতে হবে কীভাবে করতে হবে সেটা আপনি জানেন, আমি জানি না, তো ওইগুলো না শিখলে তো হবে না। হ্যাঁ, এই যে গুড মর্নিং দিচ্ছে এখন ক্লাসের টাইমে, ওকে, পে ব্যাক পিরিয়ড। হ্যাঁ, পে ব্যাক পিরিয়ডের ক্ষেত্রে আমরা বেসিক্যালি যেটা বলে থাকি সেটা হচ্ছে
খুব মানে আমি খুব সিম্পল এক্সাম্পলের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব সে দ্যাট আপনি যে টাকাটা ইনভেস্ট করেছেন আপনি যে টাকাটা ইনভেস্ট করেছেন হ্যাঁ আপনি বিজনেস করেছেন সে দ্যাট মনে করেন যে ইনভেস্ট করেছেন কত টাকা 50,000 সে দ্যাট অল্প করে ই করি তাহলে সুবিধা হবে এটা আছে ইয়ার সে দ্যাট এটা ইয়ার 1, 2, 3, and 4 চারটা ইয়ার ওকে আপনি মনে করেন যে ফার্স্ট ইয়ারে পেয়েছেন হচ্ছে 20,000 টাকা সেকেন্ড ইয়ারে 10,000 টাকা থার্ড ইয়ারে পেয়েছেন হচ্ছে আপনার মনে করেন 30,000 টাকা ফোর্থ ইয়ারে পেয়েছেন 10,000 টাকা সে দ্যাট এইখানে দেখা যাচ্ছে আপনার 3 বছরের মধ্যেই মানে 2 বছর তার একটু বেশি টাইমে 3 বছরের কমে টাইমে আপনি কিন্তু 50,000 টাকা পেয়ে যাচ্ছেন তাহলে এখানে পে ব্যাক পিরিয়ড হয়তো 2.9 সামথিং এমন হবে ক্যালকুলেশন আমি দেখাচ্ছি না জাস্ট উদাহরণের জন্য বলি এটা জাস্ট ধরে নিলাম কারণ এখানে টাকা ছিল 50 আর এখানে টাকা হয়ে গেছে অলরেডি 60,000 টাকা 3 বছরে 60,000 টাকা তার মানে কি তার একটু কমে আমি অ্যাসিভ করে ফেলছি 50,000 টাকা তার এইখানে টোটাল বিজনেস যত ইয়ার চলতেছে তার আগেই হচ্ছে অ্যাসিভ হয়ে গেছে না যদি বিজনেস চলাকালীন যে প্রজেক্টটা যত বছর চলতেছে তার আগে অ্যাসিভ হয়ে যায় তাহলে মনে করবো যে ঠিক আছে বেসিক্যালি পে ব্যাক পিরিয়ড এটা যেটা বলা হচ্ছে আমরা যেটা আলোচনা করতেছি এটাকে বলা হয় নন ডিসকাউন্ট মেথড এই নন ডিসকাউন্ট অথবা ট্র্যাডিশনাল মেথড এটা বেসিক্যালি এখন আর ইউজ করা হয় না এটা খুব বেশি কার্যকরী না ঠিক আছে কারণ বিজনেসে শুধুমাত্র এই এইভাবে আপনি ক্যালকুলেশন করে আপনার লাভ বা লোকসান কিন্তু বুঝতে পারবেন না কারণ এখানে ইনফ্লেশন রেট অনেকটা জড়িত ইনফ্লেশন রেট কিন্তু জড়িত কারণ হচ্ছে যে দেখেন আপনি 5 বছর বা 10 বছর আগের কথা চিন্তা করেন হ্যাঁ আপনার একটা প্রোডাক্ট যত টাকা দিয়ে ক্রয় করতেন তার কয়েক গুণ বেশি দিয়ে আপনাকে এখন ক্রয় করতে হচ্ছে দ্যাটস হোয়াই এই ক্ষেত্রে কিন্তু ডিসকাউন্টিংটা খুব জরুরি আর ডিসকাউন্টিং কী সেটা একটু পরে বুঝতে হবে যেমন আমরা প্রেজেন্ট ভ্যালু যখন বের করছিলাম তখন আমরা দেখেন কিছু ফর্মুলার মাধ্যমে বের করছিলাম না টাকা ফিউচারে এত টাকা থাকলে তাকে আমরা ডিসকাউন্টের মাধ্যমেই কিন্তু প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করতেছিলাম ঠিক আছে অর্থাৎ যখন ফিউচার ভ্যালুকে আপনার ইন্টারেস্ট রেটের মাধ্যমে আপনার সেটাকে প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করা এই যে প্রক্রিয়াটা এটাকে সাধারণত আমরা ডিসকাউন্টিং বলি ঠিক আছে অর্থাৎ ইন্টারেস্ট রেট বা ইনফ্লেশনের সাথে আপনার ফিউচার ভ্যালুকে প্রেজেন্ট ভ্যালুর সাথে অ্যাডজাস্ট করা হয় ঠিক আছে এই যার মাধ্যমে অ্যাডজাস্ট করে নেওয়া হয় সেটাকে ডিসকাউন্টিং বলা হয়ে থাকে ঠিক আছে এখন বেসিক্যালি হচ্ছে এটা হচ্ছে একটা রুল অফ থাম এখানে জাস্ট একটা কথা বলছে যে ইফ দ্য অ্যাকচুয়াল পে ব্যাক পিরিয়ড ইজ লেস দ্যান দ্য প্রি ডিটারমাইন্ড পে ব্যাক পিরিয়ড অর্থাৎ এইখানে এই এইভাবে মুখস্থ না রেখে এতটুকু মনে রাখবেন যে ম্যাথের যে ইয়ার দেওয়া থাকবে এই ইয়ারের আগেই যদি আপনার অ্যাসিভ হয়ে যায় তখন সেটাকে আমরা বলবো হচ্ছে যে না ঠিক আছে পে ব্যাক পিরিয়ড অ্যাসেপ্টেড এই ক্ষেত্রে কিন্তু এই টাকাটা যদি 1 লাখ হতো তাহলে কিন্তু আমরা অ্যাসেপ্ট করতে পারতাম পুরো প্রজেক্ট লাইফেও কিন্তু এখন আপনার 1 লাখ টাকা অর্জন হয় নাই দ্যাট ইজ রিজেক্টেড ক্লিয়ার খুব সহজভাবে বলছি এটা বোঝার চেষ্টা করবেন আপনি আমার সাথে দেখা করেন মানে মনে করাই দিয়েন যে আমি কি বলতে চাইছিলাম আমার মনে থাকবে না জরুরি আচ্ছা এটা হচ্ছে আপনার পে ব্যাক পিরিয়ড দেন নিট প্রেজেন্ট ভ্যালু নিট প্রেজেন্ট ভ্যালু ঠিক আছে নিট প্রেজেন্ট ভ্যালুটা হচ্ছে আপনার বেসিক্যালি ইউজুয়ালি ডিনোটেড বাই এনপিভি ডিনোটেড বাই এনপিভি খুব সহজে আমরা যদি বলি নিট প্রেজেন্ট ভ্যালু তাহলে এটা বলতে আমরা এনপিভি যখনই এনপিভি বলবো মনে করবেন এটাকে নিট প্রেজেন্ট ভ্যালুকে আপনার করা হচ্ছে এখানে শুধু এতটুকু বুঝবে মানে এখানে অনেকভাবে বলা হয়েছে এত বুঝে না বুঝে এতটুকু বুঝবেন সেটা হচ্ছে পজিটিভ যদি হয় তাহলে অ্যাসেপ্ট এইগুলো কিন্তু আমি পরে আর এত এক্সপ্লেন করবো না আমি এখন বলার উদ্দেশ্য হচ্ছে যখন ম্যাথ করব তখন যাতে এইগুলো বললে আবার আপনার ম্যাথগুলো মাথার উপর যেত এগুলোও মাথার উপর যেত কিন্তু আমি যখন ম্যাথ করব আমি কিন্তু এই বিষয়গুলো আজকে বলতেছি কারণ আমি চাচ্ছি যে আজকে আপনারা ভালো করে দেখবেন নেক্সট ডেতে আমি ম্যাথ করব এবং ডিসিশন নিব তখন কিন্তু আমি এক্সপ্লেনেশন আর যাবো না কিন্তু ঠিক আছে ওকে পজিটিভ হলে কি বলেছি অ্যাসেপ্ট নেগেটিভ হলে রিজেক্ট দ্যাট ইজ দেখেন মনে রাখবেন জিরো জিরোও পজিটিভ ঠিক আছে জিরোটাও কিন্তু পজিটিভ
ঠিক আছে এটা মনে রাখবেন জিরো জিরো হলেও আমরা ওটাকে কি করব অ্যাসেপ্ট করব মানে খুব সহজ ভাবে মনে রাখবেন কিন্তু এটা মানে এখানে কিন্তু সেম কথাই বলছে দেখেন ইফ এনপিভি ইজ গ্রেটার দ্যান 0 অ্যাসেপ্ট দ্য প্রজেক্ট এনপিভি ইজ ইকুয়াল টু 0 অ্যাসেপ্ট দ্য প্রজেক্ট মানে বেসিক্যালি একটা কথাকে অনেক ঘুরায় ভেসায় বলা আর কি কিন্তু আপনি সহজ ভাবে যদি বলেন পজিটিভ হলে অ্যাসেপ্ট নেগেটিভ হলে রিজেক্ট ক্রাইটেরিয়া কিন্তু শেষ এনপিভি ওকে দেন ইন্টারনাল রেট অফ রিটার্ন ইন্টারনাল রেট অফ রিটার্ন এটার ক্ষেত্রে আপনার কস্ট অফ ক্যাপিটাল কস্ট অফ ক্যাপিটালটা কি জিনিস কস্ট অফ ক্যাপিটালটা হচ্ছে আমরা খুব সহজে এইভাবে বুঝতে পারি যে সে দ্যাট আপনি একটা ব্যবসায়ের কথাই চিন্তা করেন একটা ব্যবসা প্রতিষ্ঠান দেখা গেল একটা ব্যাংক থেকে 1 কোটি টাকা ঋণ নিছে হ্যাঁ তাহলে 1 কোটি টাকা ঋণ নিলে তার এগেনেস্টে তাকে কিন্তু কি করতে হয় একটা ইন্টারেস্ট দিতে হয় সে দ্যাট 10% তাহলে কি ওই বিজনেসের ফার্স্ট মোটিভ থাকবে আগে ওই 10%টা অর্জন করা যদি 10% অর্জন না করতে পারে তাহলে কী হবে লস হবে অন্য কিছু হোক না হোক মিনিমাম 10% কী করতে হবে আপনার অর্জন করতে হবে এই জন্য কস্ট অফ ক্যাপিটাল বলতে আমরা সিম্পলি যদি বলি বলা হয় যে ক্যাপিটাল কস্ট অফ ক্যাপিটাল ইজ দ্য মিনিমাম রেট অফ রিটার্ন দ্যাট এ ফার্ম মাস্ট আর্ন মানে কস্ট অফ ক্যাপিটাল হচ্ছে এমন একটা রেট যে রেটটা অবশ্যই কী করতে হবে অর্জন করতে হবে যদি আর্ন না করতে পারে তাহলে কী হবে লস হবে দ্যাট ইজ ইন্টারনাল রেট অফ রিটার্ন তাহলে কস্ট অফ ক্যাপিটাল থেকে ছোট হলে ভালো হয় না বড় হলে ভালো হয় আবার বলি বলছি কস্ট অফ ক্যাপিটাল থেকে যদি ইন্টারনাল রেট অফ রিটার্ন এখানে যে মেথডটা বলেছি এটা ছোট হলে ভালো হয় না বড় হলে ভালো হয় ছোট হলে ভালো হয় আপনার খরচ আছে এই আয়সে ব্যয় বেশি হলে ভালো আপনার কাছে আমি এখানে রেট অফ রিটার্ন মানে কি আয়ের হার সে অভ্যন্তরীণ হোক আর বাহ্যিক হোক ছেড়ে পড়ে এটা কি আয় না আয় আয় যদি হচ্ছে আপনার ব্যয় থেকে হচ্ছে কম হয় ইন্টারেস্ট না আপনি আপনি এখানে চিন্তা করেন যে রেট অফ রিটার্ন অবশ্যই কস্ট অফ ক্যাপিটাল থেকে বেশি হতে হবে যদি বেশি না হয় তাহলে কিন্তু লস হয়ে যাবে দ্যাট ইজ মনে রাখবেন যখন ইন্টারনাল রেট অফ রিটার্ন কস্ট অফ ক্যাপিটাল থেকে বড় অথবা সমান হবে তখন অ্যাকসেপ্ট করব সমান হলেও সমস্যা নেই সমান হলেও সমস্যা নেই বাট যদি কখনো ছোট হয় তাহলে হচ্ছে রিজেক্ট ক্লিয়ার অর্থাৎ যদি সহজ ভাষায় যদি বলা হয় তাহলে হচ্ছে আপনার এই যে রেট অফ রিটার্ন যখন এমন হবে বড় হবে এবং অথবা সমান হবে ইন্টারনাল রেট অফ রিটার্ন যখন কস্ট অফ ক্যাপিটাল থেকে বড় হবে অথবা সমান হবে তখন সেটাকে আমরা বলব হচ্ছে অ্যাসেপ্ট অর্থাৎ অ্যাসেপ্ট দ্য প্রজেক্ট বাট যখন হচ্ছে কস্ট অফ ক্যাপিটালের ভ্যালুটা হচ্ছে আপনার ইন্টারনাল রেট অফ রিটার্ন থেকে বড় হবে ঠিক আছে যখন বেসিক্যালি এমন হবে যখন বিষয়টা এমন হয়ে যাবে বড় হয়ে যাবে তখন সেটাকে আমরা বলবো রিজেক্ট ঠিক আছে বিষয়টা বুঝতে পারছেন আচ্ছা তাহলে কস্ট অফ ক্যাপিটাল কী জিনিস বুঝতে পারছেন আমি কিন্তু বারবারই বলতেছি আমি মূল পয়েন্টগুলো কিন্তু বলতেছি যাতে আমি আমি যখন ডিসিশন মেক করব বা যখন আপনার রিয়েল বিভিন্ন সিনারিও নিয়ে কথা বলবো বিভিন্ন অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলবো তখন যাতে আবার এই বিষয়গুলো আমার আমাকে আপনি আস না করেন কারণ এই বিষয়গুলো তখন আবার বর্ণনা করলে আর অঙ্কের সময় এইগুলো করলে যে প্রবলেম হয় অঙ্কটা আমার মাথা ঢুকবে না দ্যাটস আমি চাচ্ছি যে যে কি পয়েন্টসগুলো আমার জরুরি সেই কি পয়েন্টসগুলো আপনারা বাসায় যেয়ে কিন্তু এগুলো দেখার চেষ্টা করবেন তাহলে আমি যখন অ্যাপ্লিকেশন রিলেটেড আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব তখন ইজিলি এটা আপনি রিয়েলাইজ করতে পারবেন ওকে লাস্ট যেটা আছে প্রফিটাবিলিটি ইন্ডেক্স এটা খুবই সহজ প্রফিটাবিলিটি ইন্ডেক্সকে সাধারণ এটা এটাকে আমরা কী দ্বারা ডিনোট করি আইআরআর এটাকে আমরা কী বলি আইআরআর এটাকে বলি পে ব্যাক পিরিয়ড পিবিপি এটাকে বলি এনপিপি মানে এটা কেন আমি মানে এটা চাইলেও অন্য কিছু ধরতে পারতাম বেসিক্যালি যতগুলো ফাইন্যান্সের বুক পাবেন বা যেখানেই আপনি নেটে সার্চ দিবেন বেসিক্যালি এই এইভাবে এদেরকে আপনার ডিনোট করা হয়
যেহেতু এভাবে ডিনোট করা হয় সেহেতু আমরা ডিনোট করলে আমরা কখনো সার্চ দিলে বা কোনো বইতে দেখার চেষ্টা করলে আমাদের সুবিধা হবে ঠিক আছে এজন্য আমরা পেব্যাক পিরিয়ডকে পিবিপি বলবো নেট প্রেজেন্ট ভ্যালুকে এনপিভি বলতে পারি ইন্টারনাল রেট অফ রিটার্নকে আইআরআর বলবো এবং প্রফিটেবিলিটি ইনডেক্সকে কি বলবো পিআই ঠিক আছে পিআই এর ক্ষেত্রে আমরা যে সিস্টেমটা বলবো সেটা হচ্ছে ওয়ান ঠিক আছে যদি এটা সমান ঠিক আছে এটা সমান কি হইতে হবে ওয়ান হতে হবে অথবা বড় হইতে হবে কিন্তু ওয়ান থেকে যদি ছোট হয় তাহলে কিন্তু হচ্ছে রিজেক্ট এটা যদি হয় প্রফিটেবিলিটি ইনডেক্স তাহলে কি রিজেক্ট এটা হলে কি অ্যাকসেপ্ট ঠিক আছে হ্যাঁ আমি বলেছি এটা যদি এক থেকে বড় হয় ঠিক আছে তাহলে অ্যাকসেপ্ট যদি ছোট হয় তাহলে আছে রিজেক্ট ঠিক আছে খুব ভালো করে দেখেন এবার এই তিনটার ভিতরে ডিসিশন মেকিংয়ে দেখেন একটা মিল আছে যত বড় হবে তত ভালো যার সাথে আপনি তুলনা করতেছেন যত বড় হবে তত ভালো এটা এটা বেসিক্যালি কি বলছে আপনি এটাকে স্ট্যান্ডার্ড ধরে নেন জিরো তার মানে কি জিরো থেকে বেশি হতেই হবে যদি বেশি হয় তাহলে অবশ্যই এটা অ্যাকসেপ্ট ইন্টারনাল রেট অফ রিটার্নের সাথে তুলনা আছে কস্ট অফ ক্যাপিটালের কস্ট অফ ক্যাপিটাল থেকে অবশ্যই কী হইতে হবে বড় হইতে হবে এটা কার সাথে তুলনা করছি ওয়ানের সাথে তাহলে অবশ্যই ওয়ান থেকে বড় হইতে হবে মানে খুব সহজে কিন্তু এবার তাহলে আপনারা অটোমেটিক্যালি হচ্ছে মুখস্থ করা লাগবে না শুধু সম্পর্কটা কার সাথে কোনটা এটা দেখতে হবে এনপিভিটা যখন কনসিডার করতেছেন তখন তার নিজস্ব ভ্যালুর মাধ্যমে করতেছেন এবং ভ্যালুটা জিরোকে স্ট্যান্ডার্ড ধরে করতেছেন জিরো অথবা জিরো থেকে বেশি হলে অ্যাকসেপ্ট কম হলে রিজেক্ট ইন্টারনাল রেট অফ রিটার্নের সাথে সম্পর্ক দেখাচ্ছেন কস্ট অফ ক্যাপিটালের বেশি হলে বা ইকুয়াল হলে অ্যাকসেপ্ট কম হলে রিজেক্ট প্রফিটেবিলিটি ইন্ডেক্সের সেম অবস্থা এ অনেক থেকে যদি হচ্ছে বড় হয় বা সমান হয় অ্যাকসেপ্ট বেশি এই সরি না না এটা তাহলে ই হয়েছে ভুল হয়েছে এটা কারণ হচ্ছে পিআই প্রফিটেবিলিটি ইন্ডেক্সের সূত্রই হচ্ছে এখানে আগে বুঝতে হবে প্রফিটেবিলিটির সূত্রটা কি সূত্রটা হচ্ছে এটা যদি বলতাম তাহলে আপনার সহজ হতো পিভি অফ মনে করেন যে প্রজেক্ট যে কোনো একটা প্রজেক্টসের পিভি ঠিক আছে আর হচ্ছে পিভি অফ ইনভেস্টমেন্ট পিভি অফ রিটার্ন পিভি অফ কস্ট ধরেন প্রেজেন্ট ভ্যালু অফ রিটার্ন ডিভাইড বাই প্রেজেন্ট ভ্যালু অফ কস্ট তাহলে এইখানে যত বেশি হবে এইখানে যত বেশি হবে ততই মানটা কি হবে বেশি হবে যখনই মানটা বেশি হবে তত ভালো না কারণ রিটার্ন বেশি যত আপনাকে দেখতে হবে রিটার্ন কোনটাতে বেশি হচ্ছে দ্যাট ইজ এখানে হয়তো যখন ই করা হয়েছে তখন এটা আমি খেয়াল করি নি ঠিক আছে মানে আপনারা বেসিক্যালি এইখানে দেখতে হবে যে এইখানে কি হচ্ছে এখানে আপনার যত রিটার্নের মান বেশি হবে তত আমার অনের বেশি হবে না এই বিষয়টা দেখতে ঠিক আছে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব এই দেখেন এই এখানে দেখলেই বুঝতে পারবেন এখানে বলা হচ্ছে যে টোটাল প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ইনফ্লো বলতে কি রিটার্ন অর্থাৎ আপনি পাচ্ছেন আর টোটাল প্রেজেন্ট ভ্যালু অফ কস্ট আউটফ্লো তার মানে কি যেটা চলে যাচ্ছে ঠিক আছে তা এটা যত এই এই উপরেরটা বেশি হবে তত প্রফিটেবিলিটি ইন্ডেক্সের মান বেশি হবে না তো যত লাভ বেশি হইলে তাহলে প্রফিটেবিলিটি ইন্ডেক্স ভালো না আর প্রজেক্টের ক্ষেত্রে যত বেশি লাভ হবে তত আমরা ভালো অর্থাৎ ওইটা একটু ঠিক করে নিন আমি আজকে দেখি দেখব আমি খেয়াল করি না আগে কখনো আমি বেসিক্যালি শিট বেস পড়াই না তো মানে শিট স্টুডেন্টদের দিয়ে দেয় আমি আমার মতো করে হচ্ছে আপনার এক্সপ্লেন করি দ্যাট ইজ আপনারা আজকে দেখলেন এর জন্য হচ্ছে ভুলটা ধরা পড়লো আর কি আচ্ছা মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্টস অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্ট
খুবই গুরুত্বপূর্ণ এই দুইটা, এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ। বেসিক্যালি মিউচুয়াল এক্সক্লুসিভ প্রজেক্ট কখন আমরা কনসিডার করি আর কখন ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্ট কনসিডার করি সেটা আগে দেখতে হবে। যখন আপনার অ্যাভেলেবেল ইনভেস্ট করার মতো হচ্ছে আপনার কাছে ক্যাপিটাল থাকবে, আপনার কাছে হচ্ছে মানি থাকবে, অর্থ থাকবে, তখন আপনি ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্টকে কনসিডার করবেন। ভালো করে বোঝেন, যখন আপনাকে প্রচুর টাকা থাকবে, মনে করেন যে প্রজেক্টগুলোতে ইনভেস্টেবল মানে করা যায়, যে প্রজেক্টগুলো মনে করবেন প্রফিটেবল, মোটামুটি ক্যাপিটাল বাজেটিং টেকনিকসগুলো অ্যাপ্লাই করে দেখলেন যে পাঁচটা প্রজেক্ট আছে, পাঁচটাই প্রফিটেবল, ঠিক আছে, তাহলে আপনি ইন্ডিপেন্ডেন্টটাকে চুজ করবেন। এবং আপনার যদি সেই অর্থটা থাকে, ঠিক আছে, যে অ্যাভেলেবেল ফান্ড আছে, অ্যাভেলেবেল ফান্ড যদি থাকে, অ্যাভেলেবেল ফান্ড থাকলে আপনি ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্টটাকে চুজ করবেন। আর যদি অ্যাভেলেবেল ফান্ড না থাকে, দেখা গেলো পাঁচটা প্রজেক্ট আছে, এখানে আপনার অপশান যে কোনো একটাতে করতে হবে, কারণ আপনার অর্থ বেশি নাই, মানে একটাতে ইনভেস্ট করার মতো অর্থ আছে, সেক্ষেত্রে আপনাকে কোনটা করতে হবে, মিউচুয়াল এক্সক্লুসিভ প্রজেক্ট, ঠিক আছে। যেমন হচ্ছে আমি আপনাদের মাধ্যমে উদাহরণ দেই, খুব ভালো করে বুঝবেন। আমি বললাম যারা যারা হচ্ছে 80 পাবে, ঠিক আছে, যতজন 80 পাবে, ঠিক আছে, তাদেরকে আমি হচ্ছে ই দিব, একটা গিফট দিব, তাদেরকে আমি কী করবো, একটা গিফট দিব। পরীক্ষায় যারা যারা এ প্লাস পাবে তাদেরকে আমি একটা গিফট দিব। তো এক্ষেত্রে সবাইও পাইতে পারে, কেউ নাও পাইতে পারে, পাঁচজন পাইতে পারে অথবা দশজন পাইতে পারে, কোনো মানে নির্দিষ্ট কোনো কিন্তু সংখ্যা এখানে নাম্বার নাই, ঠিক আছে, ওকে। এই ক্ষেত্রে আমরা এটাকে বলছি ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্ট, অর্থাৎ যে ক্রাইটেরিয়া দেওয়া আছে এই ক্রাইটেরিয়া যদি ফুলফিল করে তাহলে হচ্ছে অ্যাসেপ্ট। অর্থাৎ হইতে পারে কেউই 80 পার নাই, তার মানে কেউই পাবে না, অর্থাৎ পাঁচটা প্রজেক্ট আছে, পাঁচটা প্রজেক্টের কোনোটাই ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারে নাই, তার মানে সবকটাই রিজেক্ট। পাঁচটা প্রজেক্টের সবগুলোই ক্রাইটেরিয়া ফুলফিল করছে, তার মানে কি সবগুলোই অ্যাসেপ্ট। ক্লিয়ার বিষয়টা? অর্থাৎ বেসিক্যালি হচ্ছে প্রজেক্টের আপনার আপনার দেখতে হবে যে যে ইনভেস্ট করবেন ওনার কাছে যদি অ্যাভেলেবেল আপনার ইথ ফান্ড থাকে, তাহলে হচ্ছে যে প্রজেক্টগুলা আপনার হচ্ছে এখানে হচ্ছে আপনার ক্রাইটেরিয়া অ্যানালাইসিস করে পজিটিভ হবে, অর্থাৎ ক্রাইটেরিয়াটা মিট আপ করবে, সব প্রজেক্টগুলো কিন্তু কী করতে হবে, অ্যাকসেপ্ট করে ইনভেস্ট করতে হবে। এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্টের মেন থিম। আর মিউচুয়াল এক্সক্লুসিভ প্রজেক্ট হচ্ছে বেস্ট অন কে, কিন্তু মিনিমাম ক্রাইটেরিয়া মানতে হবে, এমন না যে আপনাদের বললাম যে যে ফার্স্ট হবে সেই পাবে, এখন পাঁচ আছে 40-এ আপনি 33 পেয়ে ফার্স্ট হয়ে গেছেন, তাহলে কিন্তু আপনি পাবেন না। আপনাকে ফার্স্ট যেটা করতে হবে সেটা কি, মেন ক্রাইটেরিয়াটা আগে ফুলফিল করতে হবে, দ্যাট ইজ আমি যে ক্রাইটেরিয়াগুলো বলেছি এই ক্রাইটেরিয়াগুলো আগে আপনাকে কী করতে হবে, ফিল আপ করতে হবে। এই ক্রাইটেরিয়া ফিল আপ করার পরে দেখতে হবে ফার্স্টটাকে, ক্রাইটেরিয়া যদি ফিল আপ কোনোটা না করতে পারে তাহলে সবগুলো রিজেক্ট, কারণ আপনি লস হইলে কি আপনি সেখানে ইনভেস্ট করবেন? আপনি প্রথমেই দেখতেছেন যে লস আছে, যতই ফার্স্ট হোক পাঁচটা প্রজেক্টের ভিতরে একটা প্রজেক্টে দেখতেছেন হচ্ছে অন্য অন্য প্রজেক্ট থেকে ভালো, বাট সেটাও যদি লস ইনভেস্টমেন্ট হয়, আপনি দেখতেছেন লস ইনভেস্টমেন্ট, তাহলে কি আপনি সেখানে ইনভেস্ট করবেন? করবেন না। অ্যাট ফার্স্ট হচ্ছে আপনার যে এখানে ক্রাইটেরিয়াগুলো দেওয়া আছে এই ক্রাইটেরিয়াগুলো আগে তাকে মিট আপ করতে হবে। মিট আপ করার পরে আপনাকে হচ্ছে দেখতে হবে যে এই যে ক্রাইটেরিয়াগুলো মিট আপ করলো, যে যে প্রজেক্টগুলো করলো, এই প্রজেক্টগুলোর মধ্যে ফার্স্টকে, হ্যাঁ, দেখা গেলো আপনাদের ভিতরে কেউ একজন 60 পাইছে আর কেউই পায় নাই, তাহলে ওই প্রজেক্টটা আপনি চুজ করবেন। আর যদি এখন যদি সমান হয়ে যায় দুটো প্রজেক্টের ই যদি সমান হয়ে যায়, তখন ভিন্ন কথা, সেটা তখন আমরা দেখব। কিছু রিস্ক রিটার্নের ট্রেড অফ আছে, আপনার রিস্কও তো দেখতে হবে, শুধু রিটার্ন দেখলে হবে না, রিস্কও দেখতে হবে, তাই না? অর্থাৎ বেসিক্যালি হচ্ছে আমরা চেষ্টা করবো।